নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা দেখছেন খবর সন্ধান ইউটিউব চ্যানেল আজকে যে একটি বড় আপডেট সেটি হচ্ছে যে লোকসভা নির্বাচন তো খুব কাছেই চলে এসছে কিন্তু দেখা যায় যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে নেতারা বা বিভিন্ন মানুষজনেরা নানারকমভাবে বিকৃত মন্তব্য করে থাকেন এই মন্তব্যগুলো জনমানসে বিকৃত প্রভাব পড়ে যার ফলে এগুলো না হয় সেই জন্য সেই সমস্ত সংস্থা এবং কমিশন দুপক্ষের তরফ থেকেই নোডাল অফিসার নিয়োগ করা হলো এই নিয়েই রয়েছে আজকের ভিডিওর আপডেটটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন চলুন শুরু করি এবারের লোকসভা নির্বাচনে সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ বিদ্রোপ এবং নানা ধরনের প্রচার নিয়ে বিব্রত নির্বাচন কমিশন সোশ্যাল মিডিয়ার ওপর নজরদারি চালাতে নোডাল অফিসার নিয়োগ করল নির্বাচন কমিশন কলকাতায় কমিশনের দপ্তরে একজনকে এবং দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে তিনজন নোডাল অফিসার নিয়োগ করা হলো তাহলে বুঝতেই পারছেন যে কলকাতাতে একজন নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে এবং দিল্লিতে তিনজন নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে এই নোডাল অফিসারদের কি কাজ এবার আমরা সেটাই দেখে নেব এই নোডাল অফিসারদের কাজ হবে ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার এবং ইনস্টাগ্রামে কি ধরনের প্রচার হচ্ছে তার উপর নজরদারি করা যদি কোনো পোস্ট আপত্তিজনক হয় তাহলে তার ডিলিট করে দেওয়ার জন্য ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং সোশ্যাল মিডিয়াগুলোকে বলা হবে এর জন্য এইসব সংস্থাতে তারা অর্থাৎ এইসব সংস্থার কর্তৃপক্ষ অর্থাৎ ফেসবুক ইনস্টাগ্রাম এই সমস্ত তারাও কিন্তু নোডাল অফিসার নিয়োগ করবে যাদের সঙ্গে প্রতি যোগাযোগ থাকবে কমিশনের নিযুক্ত নোডাল অফিসারদের অর্থাৎ যদি কোনো দেখা যায় আপত্তিকর বা ব্যঙ্গ ব্যঙ্গ বিদ্রোহ বা অন্য কোনো ধরনের অশ্রাব্য কিছু পোস্ট করা হয় তখন কমিশনের নোডাল অফিসার এবং সেই সংস্থার নোডাল অফিসাররা দুজনা মিলে থেকে কিন্তু এই কাজটি অর্থাৎ এগুলো ডিলিট করার ব্যবস্থা করবে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে সোমবার পর্যন্ত সি ভিজিল অ্যাপে অভিযোগ জমা পড়েছে এক হাজার চারশো এর মধ্যে অনেক অভিযোগ কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের পোস্ট নিয়ে অর্থাৎ বুঝতেই পারছেন ভোটের আগে কিন্তু সেই কেচ্ছা কেলেঙ্কারি বা সেই বিভিন্ন রকম পোস্ট যে আপত্তিকর সেগুলো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে গত সপ্তাহে দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কর্তারা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সংস্থার দেশের প্রধানের সঙ্গে বৈঠক করেন অর্থাৎ যে সমস্ত ফেসবুকের কর্তা ভারতে যিনি প্রধান আছেন তাদের সঙ্গে কিন্তু নির্বাচন কমিশনটা বৈঠক করেছেন তারপর ঠিক হয়েছে উভয় পক্ষই নোডাল অফিসার নিয়োগ করে এই ধরনের প্রচার বন্ধ করতে উদ্যোগী হবে এবং সেই মতো কলকাতায় নোডাল অফিসার নিয়োগ করেছে কমিশন অর্থাৎ এই দুই পক্ষ তরফ থেকে নির্বাচন কমিশন এবং ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম বা টুইটার এদের ভা যে সব দেশে অর্থাৎ ভারতের যারা প্রধান তাদের সঙ্গে একটা বৈঠক হয়েছে এবং ঠিক হয়েছে যাতে এগুলো না হয় প্রচার চালানো হবে এবং হলে তার ব্যবস্থা নেওয়া হবে হয়তো ডিলিট করে দেওয়া হবে বা অন্য কিছু করে দেওয়া হবে এইটুকুই ছিল এখনকার মতো আপডেটটা আপডেটটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা টাচ করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ